ওয়েলকাম গাইজ টু স্মার্ট দুনিয়া। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি বেসরকারি চাকরির খবরের তাজা আপডেট দিতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। গ্রুপ সি গ্রুপ বি পদে নিয়োগের জন্য আপনি যদি পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত চেষ্টা করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই আমাদের স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে জুড়ে থাকবেন টাটকা তাজা খবরের আপডেট পেতে এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো জানতে। নিজের জেলার নামটি কমেন্ট সেকশনে জানাতে ভুল করবেন না, তাহলে আপনার এলাকার চাকরির খবর আমরা প্রতিনিয়ত প্রকাশ করব। তো চলুন দেখে নেওয়া যাক বন্ধন ব্যাংকে নিয়োগের জন্য কি কি ক্রাইটেরিয়া বলা আছে। অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে, কীভাবে করতে হবে সেটাও জানিয়ে দিচ্ছি। ভিডিওটিকে একটি লাইক করবেন অবশ্যই। তো চলুন শুরু করা যাক। আপনাদেরকে জানিয়ে রাখব, যদি আপনি পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থী হয়ে থাকেন, আপনি কি বন্ধন ব্যাংকে চাকরি করার জন্য আগ্রহী আছেন, তাহলে আপনার জন্য এই খবরটি। কারণ আজকের এই ভিডিওতে আমরা বন্ধন ব্যাংকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে চলেছি। সাধারণত বন্ধন ব্যাংক কোনোরূপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে না। বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার পোর্টালে গিয়ে আপনি যে কোনো সময় নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য আবেদন করতে পারেন। বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সেখানে কেরিয়ার বলে একটি অপশান পাবেন, সেখানে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন বন্ধন ব্যাংক কোন কোন পদে নিয়োগ করে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, আবেদন পদ্ধতি সহ আপনাদেরকে সমস্তটাই জানানোর চেষ্টা করছি। বন্ধন ব্যাংকের চাকরি 2022 অনুযায়ী নিয়োগকারী সংস্থা হচ্ছে বন্ধন ব্যাংক। পদ যেটা বেরিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ বি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কিছু কিছু ক্ষেত্রে গ্র্যাজুয়েশন। বয়স হতে হবে বন্ধন ব্যাংকে আবেদন করতে গেলে কমপক্ষে 18 বছর, এবং আবেদন আপনারা অনলাইনে করবেন। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে bandhanbank.com। পদ এবার আসছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার মধ্যে আপনাদেরকে বন্ধন ব্যাংকে চাকরি করতে হলে আলাদা করে কোনো নোটিফিকেশন এই ব্যাপারে তারা প্রকাশ করেনি, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস সহ বিভিন্ন উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পদে আপনারা আবেদন করতেই পারেন। বন্ধন ব্যাংকে আবেদনের জন্য বয়সসীমা যে বলা আছে সেটা কমপক্ষে 18 বছর কিন্তু থাকতেই হবে, অর্থাৎ 18 বছরের নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না। বন্ধন ব্যাংক কীরকম বেতন দেয়, প্রতিটি পদের জন্য ভিন্ন ধরনের বেতনক্রম কিন্তু রয়েছে, তবে প্রাথমিকভাবে আপনি প্রতি মাসে পেতে পারেন 15-20 হাজার টাকা বেতন। পাশাপাশি প্রতি মাসে বিভিন্ন টার্গেট পূর্ণ করে আলাদা এক্সট্রা ইনসেন্টিভ কিন্তু আপনারা পাবেন। আবেদন করতে হলে আপনাকে জানতে হবে আবেদন পদ্ধতি। যদি আপনি বন্ধন ব্যাংকে আবেদন করতে চান, আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে bandhanbank.com। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন, করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন, বা কেরিয়ার অপশানে গিয়ে অ্যাপ্লাই নাও বাটনে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার জন্য একটি বৈধ ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার অবশ্যই লাগবে, কারণ ওইখানেই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা পাঠাবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনারা প্রেফার্ড ডিপার্টমেন্ট বাটনে ক্লিক করে যে পদে আবেদন করতে চান ওই পদটি নির্বাচন করবেন। তার নিচে পেপার লোকেশনে নির্দিষ্ট করে নাম লিখতে হবে যেখানে আপনি চাকরি করতে চান, মানে আপনার এলাকাটা আপনি নির্বাচন করে দেবেন। দেখুন এখানে পেপার ডিপার্টমেন্ট পাবেন, পেপার ডিপার্টমেন্টের পরে আপনি পেপার লোকেশন পাবেন, এরকম দেখাবে আপনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর। তারপরে আপনারা চুজ করে দেবেন পেপার ডিপার্টমেন্ট এবং পেপার লোকেশন। দেওয়ার পরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে পরবর্তী পেজটায় আপনাকে নিয়ে যাবে। পরবর্তী পেজটায় আপনাকে নিজের নাম, জেন্ডার, জন্ম তারিখ, পিনকোড, রাজ্য, শহর, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষায় পাস করার সাল, অভিজ্ঞতা না আছে না ফেসার, এই সমস্ত নির্বাচন করে ঠিক তার নিচের অংশে বায়োডাটা বা সিভি আপলোড করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে এইরকম থাকবে, ঠিক নাম, জেন্ডার, তারপরে ডেট অফ বার্থ, তারপরে কারেন্ট পিনকোড, কারেন্ট স্টেট, কারেন্ট সিটি, টাউন, হায়েস্ট কোয়ালিফিকেশান, ইয়ার অফ পাসিং, এক্সপিরিয়েন্স কোনটা আছে না আছে। এই জায়গায় আসার পর আপনারা দেখবেন এখানে একটি অপশান দেওয়া থাকবে এরকম, এইখানে ক্লিক করে আপনার সিভি বা বায়োডাটা আপলোড করবেন, তারপরে আপনি কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনার পরবর্তী ধাপে যাবে। পরবর্তী পেজটায় নিজের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি পূরণ করে আপনাকে, দেখুন মোবাইল নাম্বারের ঘর থাকবে, ইমেল আইডির ঘর থাকবে, পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করবেন। এই কয়েকটি পদ্ধতি অনুসরণ করে বন্ধন ব্যাংকের বিভিন্ন পদের জন্যই আপনারা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। স্টেপ বাই স্টেপ দেখানো হলো, যদি সমস্যা হয় কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন, আমি রিপ্লাই করব। তাছাড়াও কিছু প্রশ্ন থাকে বন্ধন ব্যাংকে আবেদন সংক্রান্ত, আপনাদের এই প্রশ্নগুলো মোটামুটি মাথায় ভেসে ওঠে, এগুলোর উত্তর এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বন্ধন ব্যাংকে কীভাবে চাকরি করা যায়, বন্ধন ব্যাংকে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম, এইভাবেই কিন্তু আপনারা করতে পারবেন। বন্ধন ব্যাংকে সরকারি চাকরি, বন্ধন ব্যাংক হলো একটি বেসরকারি ব্যাংক, তাই বন্ধন ব্যাংকের চাকরি সরকারি চাকরি নয়, এটা হচ্ছে একটি বেসরকারি ব্যাংক চাকরি।
বন্ধন ব্যাংকের নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ, বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যে কোনো সময় অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি এই প্রতিবেদনে সমস্ত প্রক্রিয়া আপনাদেরকে জানানো হলো। আপনাদেরকে এই সম্পূর্ণ আর্টিকেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট আপনারা এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। অ্যাপ্লাই যদি করতে চান এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনও করতে পারেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে কমপ্লিট ডিটেলস দিতে পেরেছি। যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।